সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবানের চোখে কখনো ফাঁকি দেওয়া যায় না। আজকে লক্ষ্য করুন, আজকে লক্ষ্য করুন, যেই না গোবিন্দ ঘোষ গৌরীর হাতে সেই হরিতকে দিয়েছে, ওই হরিতকে হাতে নিয়ে আজকে গৌরী গোবিন্দ ঘোষের বদল পানে তাকিয়ে থাকলেন, কিন্তু মুখে কিছু বললেন, শুধু মনে মনে প্রতিজ্ঞা করলেন, গোবিন্দ ঘোষ হে তুমি কি করেছো, হে তুমি কি করেছো, তুমি আমার ভক্ত হই, আমি পরের দিন কি সেবা করব সেটা তুমি সঞ্চয় করে রেখেছো, বলবো না আজকে তোমায়, কিছুই বলবো না, সময় এলে আমি খুব ভালো করে সুন্দরভাবে তোমায় বুঝিয়ে দেব এর পরিণামটা। লক্ষ্য করুন মায়েরা, প্রথম দিন সেবা নিলে মুখে কিছু বললেন না, এবার পরের দিন হরিনাম করতে করতে এলো কোথায়, অগ্রদ্বীপের মাটিতে, গোবিন্দ ঘোষের হাতটা টেনে বলে, বলো তো গোবিন্দ আজকে আমরা কোথায় এসেছি, বলে প্রভু তুমি চিনতে পারছো, এই তো অগ্রদ্বীপের মাটি, এখানেই আমি জন্ম নিয়েছি, এখানে আমি বড় হয়েছি, আজ আমার কত সৌভাগ্য আজকে আমার অগ্রদ্বীপের মাটিতে তোমার চরণ ধুলে পড়েছি, বেশ ঠিক আছে এক কাজ করো, আজকে এই অগ্রদ্বীপের মাটিতেই বিশ্রাম করব, তুমি সকল ভক্তের জন্য সেবার ব্যবস্থা। লক্ষ্য করুন মায়েরা, আগের দিনের মতো সবাইকে জানিয়ে দেওয়া হলো, সবাই সেদিন ছুটে এসেছিল সেবার সামগ্রী, প্রথমে গৌরী সেবা নিলেন, তারপর সকল ভক্তবৃন্দ প্রসাদ শুরু, প্রসাদ পাওয়ার পর সেই আগের দিনের মতো গৌরী গোবিন্দ ঘোষের কাছে হাত পেতে দাঁড়িয়েছে, কই দাও, কই দাও, ভক্ত বুঝে নিয়েছে, প্রভু হাত পেতে চাইছে মানে কি চাইছে, মা মুখশুদ্ধি চাইছে, ভক্ত করেছে কি জানতে পেরে তাড়াতাড়ি করে ওই যে উত্তরের মধ্যে বেঁধে রেখেছিল তাড়াতাড়ি করে খুলে প্রভুর হাতে দিয়ে বলে, দয়াময় এই নাও হরিত কি, এই তুমি সেবা কর। গোবিন্দ ঘোষ হরিতকে হাতে নিয়ে বলছে, গোবিন্দ ঘোষ কোথায় পেয়েছ তুমি, বলো এই হরিতকে তুমি কোথায় পেয়েছ, হ্যাঁ আমার ভালো মতো মনে আছে, গতদিন আমি যখন তোমার কাছে চেয়েছিলাম তোমার দিতে একটু বিলম্ব হয়েছে, কি মা তাই তো, কেন বলুন দেখি, বাজার থেকে কিনে এনেছি, নগর থেকে মাধুকুড়ি করেছে তারপরে আমায় দিয়েছে, তোমার দিতে একটু বিলম্ব হয়েছিল কিন্তু আজকে চাওয়া মাত্র তুমি আমার হাতে দিয়ে দিয়েছো, বলো গোবিন্দ হরিতকে তুমি কোথায় পেয়েছ, ভক্ত বলে, প্রভু গো আসলে কি হয়েছে জানো দয়াময়, ওই যে আমি গতদিন গিয়েছিলাম পূর্বস্থলী গ্রামে, ওখানে তো আমি দুটো হরিতকে মাধুকুড়ি করেছিলাম, হ্যাঁ ওই যে তুমি বললে পথের মাঝখানে দুটো দিন বিশ্রাম করবে, সেই জন্য আমি দুটো হরিতকে মাধুকুড়ি করেছিলাম, একটা কালকে দিয়েছি আর একটা আমার এই উত্তরের মধ্যে বেঁধে রেখেছি, এই সেবা করবার পর যখন চাইলে আমি এখান থেকে খুলেই দিয়েছি, নাও প্রভু এবার সেবা কর, বাহ বাহ গোবিন্দ বাহ, তুমি তো ভালো কাজ করেছো, তুমি তো বেশ সুন্দর করেছো, কেন প্রভু আমি কি কিছু ভুল করেছি, বলো না দয়াময় আমি কি কোনো ভুল করেছি, না না তুমি কোনো ভুল করো, ভুল করেছি আমি, অন্যায় করেছি আমি, অপরাধ করেছি আমি, তোমার মতো একজন ব্যক্তিকে সঙ্গী করি আমি মস্ত বড় ভুল করেছি, প্রভু এমন করে কেন বলছো দয়াময়, এমন করে কেন বলছো, কেন বলবো, তুমি না সন্ন্যাসী, তুমি না আমার পথ অনুসরণ করেছো, তুমি কি জানো না, না তুমি ভুলে গেছো, গোবিন্দ ঘোষ সন্ন্যাসী নাহি গো কহ সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা সন্ন্যাসী নাহি গো কহ সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা সন্ন্যাসী নাহি গো কহ সঞ্চয় বাসনা, সঞ্চয় যারা সন্ন্যাসী হয় তারা কখনো সঞ্চয় করে না, সঞ্চয় কারা করে জানো, যারা সংসারী মানুষ, যাদের সংসার রয়েছে যাদের স্ত্রী পুত্র রয়েছে তারা করে সঞ্চয়, কিন্তু তুমি সন্ন্যাসী হয়ে সঞ্চয় করেছো, তুমি ভুল করেছো, তুমি অন্যায় করেছো, তুমি অপরাধ করেছো, গৌরী গৌরী এমন করে বলো না, এমন এমন করে বলো না, আমি যা করেছি সব তোমারই জন্য, তোমার সুখের কথা চিন্তা করে তোমার সেবার জন্য আমি আমি সঞ্চয় করেছি, আমি নিজের কথা একবারও ভাবি না প্রভু, আমি নিজের কথা একবারও চিন্তা করিনি, ভুল করেছো তুমি, শাস্তি তোমায় পেতে,
তুমি যখন অন্যায় করেছো এর জন্য তোমার শাস্তি দেবে। বলো তো আমার কি শাস্তি দেবে, বলো না এর জন্য আমার কি শাস্তি দেবে। গোবিন্দ ঘোষ, তুমি সন্ন্যাসী হয়ে যখন সঞ্চয় করেছো এর জন্য শাস্তি এই আগ্রদীপের বাণীতে আমি তোমায় দিলাম নির্বাসন। ভক্ত যতবার ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরে ভগবান ততবার চরণ সরিয়ে দেয়। ভক্ত যতবার গৌরীর চরণ জড়িয়ে ধরে ভগবান ততবার চরণ সরিয়ে দেয়। ভক্তির মনে অভিমান হয়েছে, চলে যাও তুমি, আমি তোমার সঙ্গী হতে চাই না, তুমি যাও চলে যাও, আমাকে তোমার সঙ্গে করে নিতেই হবে না, আমি তোমার সঙ্গে যাবো না, তুমি চলে যাও। তুমি যাওয়ার কালে, যাওয়ার কালে তুমি একটা কথা শুনে যাও, দয়া আমি গোবিন্দ ঘোষ, আমি সত্যি যদি তোমায় ভালোবেসে থাকি, সত্যি যদি তোমার চরণে আমার ভক্তি থাকে, এই অগ্রদীপের মাটিতে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি, আজ থেকে এক পক্ষ কালের মধ্যে আমার কাছে তোমাকে আসতেই হবে। আমি সত্যি যদি তোমায় ভালোবাসি থাকি, সত্যি যদি তোমার চরণে আমার ভক্তি থাকি, তাহলে এই ভক্তি দাঁড়িয়ে তোমাকে আমার কাছে আসতেই হবে গৌরী। ভক্তকে কাঁদিয়ে নির্বাসন দিয়ে যখন গৌরী চলে গেল, ভক্ত আছাড়কে পড়লো অগ্রদীপের বাটিতে, গৌর হরি তুমি হরি পতিত পাবন হে তব যেও না আমায় ছেড়ে কৃপা করে দয়াল গো রাখো চরণে। শুনে
বলেছি তুমি নাকি দয়াল শিরোমণি, নামি প্রচার রীতি এনে হয় প্রেমের খনি, থাকো হয় প্রেমের খনি, নাম প্রচারিতে হয় প্রেমের খনি, থাকো হয় প্রেমের খনি, দিবানিশি দিবানিশি রই প্রভু তোমার শরণে, দিবানিশি রই প্রভু তোমার শরণে, কৃপা করে দয়াল গো রাখো চরণে, একবার কৃপা করে দয়াল গো রাখো চরণে, গৌরী ভক্তকে নির্বাসন দিয়ে চলে গেল। অগ্রদ্বীপের মানুষজন গোবিন্দ ঘোষের হাতটা ধরে তাকে তার ঘরে পৌঁছে, কিন্তু বলুন তো মাইরা, যে ঘরে ভগবান নেই সে ঘরে তার ভক্ত থাকবে কি করে, যে ঘরে ভগবান নেই সে ঘরে তার ভক্ত থাকবে কি করে, গৌরীর জন্য চোখের জল ফেলতে ফেলতে এবার বলুন তো মাই, আজকে শুধুমাত্র রাধারানীর অভিশাপের জন্য গৌরহরি গোবিন্দ ঘোষকে নির্বাসন দিয়েছে, কিন্তু ভক্তের চোখের জল তো সবার উঠে তাই না, ভক্ত যদি কামনা বাসনা দূর করে নয়নজলে বক্ষবাসী ভগবানকে একবার ডাকার মতো ডাকতে পারে, ভগবান সেই ভক্তের কাছে চিরটা কালের জন্য একেবারে বিক্রয় হয়ে যায়। আজকে ওই গোবিন্দ ঘোষ গৌরীর জন্য চোখের জল ফেলতে ফেলতে বারো দিন পার হয়ে তেরো দিন হয়ে তেরো দিনে পড়ে গেল, কিন্তু তবুও গৌরী এলো ভক্তের কাছে ফিরে এলো না। ভক্ত মনে মনে বলে, প্রভু গো আমি প্রতিজ্ঞা করেছি এক পক্ষ কালের মধ্যে আমার কাছে তোমাকে আসতেই হবে, এক পক্ষ কাল হতে আর মাত্র দুটো দিন বাকি, তুমি যখন আমার কাছে এলে না আমার ডাকে যখন তুমি সাড়া দিলে না এই জীবন আমি আর রাখব না, এই পাপ বদল আমি কাউকে দর্শন করাবো না, এই জীবনে যদি আমি তোমার দর্শন না পেলাম তাহলে জীবন দেখি কি রাও, ওই সুরদলিতে ঝাড় দিয়ে আমি আমার প্রাণটা বিসর্জন করে দেব, সুরদলিতে ঝাঁপ দেওয়ার জন্য এসেছি, ডুবে মরবার জন্য এসেছি, কিন্তু লক্ষ্য করুন ভগবান সব কিছু সইতে পারে, ভক্তের চোখের জল কখনো সইতে পারে, যখন গৌরী রাম কেলে দিচ্ছে তখন একটা কষ্টের পাথরে হরে কৃষ্ণ নাম লিপিবদ্ধ করে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেখেছিলেন জগদানন্দ প্রভু, তিনি দর্শন করে বলে, প্রভু কার কার জন্য করছে এমন কাজ বলো না দয়াময়, পাথর কি কখনো জলে ভাসে, পাথরও জলে ভাসে, যদি গোবিন্দের কৃপা হয় পাথর সোলা হয়ে জলে ভাসমান হয়ে চলে,
জগদানন্দ, জগতে এই জগতে যা কিছু করেছি নিজের জন্য নয়, সব কিছু করেছি আমার ভক্তের জন্য, ভক্তের জন্য যা কিছু করেছি। তাই এই যে কষ্টিক পাথরটা জলে ভাসিয়ে দিলাম, দেখবি এই পাথরটা ভাসতে 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 গিয়ে কোনো না কোনো এক ভক্তের কাছে লেগে যাবে। আজকে সেই কষ্টিক পাথর ভাসতে ভাসতে এলো কোথায়? সেই সুরধনী গঙ্গার ঘাটে, যেখানে গোবিন্দ ঘোষ ডুবে মরবার জন্য এসেছে। কিন্তু লক্ষ্য করুন মামা, যখনই ডুব দিতে যাচ্ছে ওই কষ্টিক পাথরটা বারবার করে সে অঙ্গে স্পর্শ করছে। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবে, পাশে তো রয়েছে শ্মশান, মনে হচ্ছে শ্মশানের কোনো পোড়াকাষ্ঠ, তাই শ্মশানের পোড়াকাষ্ঠ ভেবে ওই কষ্টিক পাথরকে দূরে সরিয়ে দিয়ে গৌর 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 বলি গঙ্গার জলেতে নামি মনে করি দূরেতে ঠেলিলুম, এবার দৈব বাণী করে প্রভু কহিতে লাগিল, গোবিন্দ গোবিন্দ। কে 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 আমি শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না, বলো কে কে আমার নাম ধরে ডাকলে, বলো কে? গোবিন্দ ঘোষ, তুমি আত্মহত্যা করবার জন্য এসেছো, তুমি না একজন ভক্ত, আর ভক্ত হয়ে তুমি অভক্তের মতো আচরণ করছো, ফিরে যাও ফিরে যাও, আত্মহত্যা মহাপাপ, এই ঘোর কলিকালে তাকে তুমি জানো না, যাও নিজের ঘরে ফিরে যাও। ডুবে মরা হলো না, দৈববাণী শুনে ঘরে ফিরে এসেছে, কিন্তু থাকবে কি করে? যে ঘরে ভগবান নেই সে ঘরে তার ভক্ত থাকবে কি করে? চোখের জল পনেরো হয়ে গেল গৌর, আমি থাকতে পারছি না প্রভু, একবার দেখা দাও, আমি প্রতিজ্ঞা করেছি এক পক্ষ কালের মধ্যে আমার কাছে তোমাকে আসতেই হবে, কই তুমি তো আজ পর্যন্ত আমার কাছে এলে না, আমার কাছে তো ধরা দিলে না, আবার আমায় ডুবে মরতেও দিলে না, আমি কি করে পারব, আমি কি নিয়ে থাকবো? দয়াময় তুমি বলে দাও আমি কি নিয়ে থাকবো? ভক্তির আকুল প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ওই পনেরো দিনের দিনে সকালবেলা আজকে গৌর হরি তার সকল ভক্তদের সঙ্গে নয়ে হরিনাম সংকীর্তন করতে করতে গোবিন্দ ঘোষের সম্মুখে এসে দাঁড়িয়েছে। প্রভাত সময় মুখে কৃষ্ণ কৃষ্ণ প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণ প্রভাত যেই নাম সেই
গোবিন্দ ঘোষ, গোবিন্দ ঘোষ কে? পিছন ফিরে তাকিয়ে দেখে গৌর হরি দাঁড়িয়ে রয়েছে। আর কি থাকতে পারি, ভক্ত ছুটে গিয়ে প্রভুর চরণ দক্ষিণা জড়িয়ে ধরেছে। গৌর হরি, তুমি এসেছো দয়াময়, আমার ডাকে তুমি সাড়া দিয়েছো। আজ আমি তোমার করে প্রতিজ্ঞা করলাম, আর আমি কোনোদিন কোনোদিন সঞ্চয় করবো না প্রভু, আর আমি কোনোদিন সঞ্চয় করব না। ওঠো ওঠো গোবিন্দ, চোখের জল মোছো। আমি যে আসবো এর জন্য অনেকদিন আগে থেকেই তো আগমন বার্তা পাঠিয়ে দিয়েছি, তুমি কিছু বুঝতে পারো? আগমন বার্তা কই? না তো এমন আমরা তো কিছু শেখি। তুমি যখন ডুবে মরবার জন্য গিয়েছিলে, তোমার অঙ্গে কিছু স্পর্শ করেছিল ওমা? 13 দিনের দিন যখন গোবিন্দ ঘোষ ডুবে মরবার জন্য গিয়েছিল, তার অঙ্গে কিছু স্পর্শ করেছিল কি বলুন দেখি? হ্যাঁ, একটা কৌষ্টিক পাথর, কিন্তু ভক্ত সেটাকে ভুল ভেবে, শ্মশানের পোড়াকাষ্ঠ ভেবে দূরে সরিয়ে দিয়েছে। বলে হ্যাঁ প্রভু, আমার ভালো মতো মনে আছে, আমি যখন ওই ডুবে মরবার জন্য গিয়েছিলাম, ওই পাশে তো শ্মশান ছিল, শ্মশানের একটা পোড়াকাষ্ঠ বারবার করে সে আমার অঙ্গে স্পর্শ করেছিল, তাই আমি তাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছি। ভুল করেছো তুমি, ওটা শ্মশানের পোড়াকাষ্ঠ নয়, ওটা ছিল আমার কৌষ্টিক পাথর। ওই পাথর দিয়ে যে বিগ্রহ নির্মাণ করা হবে, আর সেই বিগ্রহকে আমি তোমার বাড়িতে স্থাপন করব। ও মাইরা, বলে যাও তাকে খোঁজ করে নিয়ে এসো। নাম নিয়ে এগিয়ে গেল, দেখে নামের নামীর কাছে চার এগিয়ে এসেছে। খুঁজে পেলো সেই কৌষ্টিক পাথর, পাথরটাকে বুকে জড়িয়ে ধরে ছুটতে 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 এসেছে। গৌর হরি, গৌর হরি, এটাই কি তোমার আগমন বার্তা? বলো না প্রভু, এটাই কি তোমার আগমন বার্তা? বলে হ্যাঁ, এটাই হলো সেই কৌষ্টিক পাথর। এই পাথর দিয়ে যে বিগ্রহ নির্মাণ করা হবে, ওই বিগ্রহকে আমি নিজ হাতে তোমার বাড়িতে স্থাপন করব। তাই করেছিল বাবা, সেই কৌষ্টিক পাথর দিয়ে বিগ্রহ নির্মাণ করা হলো, আর গৌহরী নিজ হাতে সেই বিগ্রহকে তার বাড়িতে স্থাপন করলেন। নাম রাখলেন গোপীনাথ, যার নাম হলো অগ্রদ্বীপের গোপীনাথ। শোনো, আজ থেকে নিত্য নিত্য এই বিগ্রহ গোপীনাথের সেবা করবে, আর আমায় তুমি ভুলে যাবে। বিগ্রহ গোপীনাথের সেবা করবে, আর আমায় তুমি ভুলে যাবে। বলে প্রভু গো, এত কষ্টের পর আমি তোমায় কাছে পেয়েছি, আর কি ভোলা যায়? বলো না দয়াময়, আর কি তোমায় ভোলা যায়? ওহে প্রভু, ওহে গৌর হই, আমি তোমায় কিছুতেই ভুলতে পারবো না প্রভু, এত কষ্টের পর আমি কাছে পেয়েছি, আর আমি কিছুতেই ভুলতে পারবো না। ও গো দয়াময়, আমায় বলো না ভুলিতে, বলো বলো না তোমায়
নিত্য নিত্য এই বিগ্রহ গোপীনাথের তুমি সেবা করো। কিন্তু ভক্ত রাগে অভিমানে করলো কি, গৌরীর হাতটা ধরে নিয়ে গিয়ে ঘরের ভেতরে প্রবেশ করিয়ে দিল। কিন্তু বলুন বাবা, ভগবানকে কি ঘরের মধ্যে বেঁধে রাখা যায়? যখন ঘরের ভেতরে প্রবেশ করে দিল, অমনি বাইরে বেরিয়ে সে কি দেখে? ও তার ঘরে গোড়া, বাইরে গোড়া, ঘরে বাইরে ঘরে গোড়া, বাইরে গোড়া, দেখে ঘরে গোড়া, বাইরে বাইরে গোড়া, আমি একই দেখিলাম, একই দেখিলাম, আমার গৌরী গোপীনাথে একই হলো, আমি একই দেখিলাম, একই দেখিলাম, আমার গৌরী গোপীনাথে একই হলো, নিরাম একই দেখিলাম, গৌরী গোপীনাথে একই হলো, একই দেখিলাম, একই দেখিলাম, ঘরে অভেদ জানিও, অভেদ জানিও, আজ হইতে শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও, গোপীনাথের সেবা যে করিও। গৌরহরি সেদিন বললেন, গোবিন্দ ঘোষ, আজ থেকে নিত্য নিত্য তুমি বিগ্রহ গোপীনাথের সেবা করবে, আর আমায় তুমি ভুলে যাবে। যাও, বিবাহ করো, সংসারী হও, নিত্য নিত্য নগর থেকে মাধুকুড়ি করে নিই, তুমি বিগ্রহ গোপীনাথের সেবা দাও। ভগবানের কথা মতো বাবা বিবাহ করলেন, সংসারী হলেন, নিত্য নিত্য বিগ্রহ গোপীনাথের সেবা দেন। বিপদ বেড়ে গেল বাবা, প্রথমে সেবা দিতেন চারবার, বিবাহ করলেন সেবা দিলেন তিনবার, আরও বিপদ বেড়ে গেল যখন তাদের কোলে একটি পুত্র সন্তান এলো। কেন বলুন তো, হয়ে গেল মায়ার সংসার, মায়ার সংসার। ছেলেটাকে বড় করতে হবে, মানুষ করতে হবে, বাবা মা আদর করে ওই সন্তানের নাম রেখেছিল গোপীনাথ। লক্ষ্য করুন, একদিকে বিগ্রহ গোপীনাথ, অপরদিকে পুত্র গোপীনাথ। এবার বলুন, দুই গোপীনাথের সেবা তো একসঙ্গে হতে পারে না। জাগতিক জগতের গোপীনাথের সেবা করতে গিয়ে, পুত্র গোপীনাথের সেবা করতে গিয়ে, পরমার্থী জগতের পর বিগ্রহ গোপীনাথের সেবাতে ত্রুটি দেখা দিল। ভগবান বলে, আহারি, যখন রে কেউ ছিল না, নিষ্কামভাবে আমায় ডেকেছিল, আর এখন সব হয়েছে, সব কিছু পাওয়ার পর আমাকেই ভুলে গেছে। ওই যে যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে, দিয়ে ধন দেখে মন ভরে নিতে কতক্ষণ, দেখি তুমি কত সহ্য করতে পারো। একদিন ভক্তের কাছ থেকে তার স্ত্রীকে কেড়ে নিল। মাধবী দেবী পরলোক গমন করে, গোবিন্দ ঘোষ বিগ্রহ গোপীনাথের চরণে আছাড়কে পড়েছে। গোপীনাথ, আমি তো সংসার চাইনি, আমি তো স্ত্রী চাইনি, আমি তো সংসার চাইনি, চেয়েছিলাম সারা জীবন ধরে তোমার সেবা করতে, কিন্তু তুমি সংসার দিয়েছো, তুমি স্ত্রী দিয়েছো, এখন আমার সেই স্ত্রীকে কেড়ে নিয়েছো। প্রভু, আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তোমায় কিচ্ছু করিনি, কিন্তু আমার একমাত্র সন্তানকে তুমি কেড়ে নিও না। ছেলেটার বয়স যখন মাত্র 5 বছর, ছোট্ট ছেলেটা একদিন বাবার কাছে এসে বলছে, বলো না বাবা আমার মা কোথায়, বলো না আমার মা কোথায়, আমার মা কোথায়, বলো না, এই জগতে তো সবার মা রয়েছে, ওই আমার তো মা নেই, বলো না আমার মা কোথায়। বাবা বলে, ওরে আমি তো তোর মা, আমি তো তোর বাবা, আমি তো তোর সব কিছু। বলে, না তুমি আমার মা নও, তুমি আমার বাবা, দেখেছি এই জগতে কতজনের মা রয়েছে, কিন্তু আমার তো মা নেই, বলো না, বলো না আমার মা কোথায়। বাবা ওর আগে অভিমানে বলে দিল, ওরে তোর মা কোথায়, তোর মা কোথায় জানতে চাস, তবে যা যা মন্দিরে বিগ্রহ গোপীনাথকে গিয়ে জিজ্ঞাসা কর, একমাত্র সেই বলে দিবে তোর মা কোথায়। ছেলেকে গোপীনাথের মন্দিরে পাঠিয়ে দিয়ে বাবা চলে গেল নগরে মাধুকুড়ি করতে। আর ছেলের বিশ্বাস, বাবা যখন বলেছে তাহলে নিশ্চয়ই বিগ্রহ গোপীনাথ জানে আমার মা কোথায়। বলো না, বলো না গোপীনাথ আমার মা কোথায়, বলো না গোপীনাথ আমার মা কোথায়, এই মা কোথায়, মা কোথায়, বলতে বলতে যেই না চরণে মাথা ঢুকছি, ঝর ঝর করে নদীর ধারা বয়ে চলেছে, মুখে নদীর ধারা উঠছে। আর ঠিক এমতো অবস্থায় গোবিন্দ ঘোষ নগর থেকে মাধুকুড়ি করে গেছে।
দরজার সামনে দাঁড়িয়ে গোপীনাথ গোপীনাথ এই গোপীনাথ একবার দরজা খোল একবার দরজা খোল বারবার ডাকলো কিন্তু যখন ছেলের সাড়া পেল না বাবাও করেছে গিয়ে দরজা ভেঙে যেই না ভেতরে প্রবেশ করেছে দেখে পুত্র গোপীনাথ বিগ্রহ গোপীনাথের চরণে মাথা ঢুকছে মুখ দিয়ে ঝলকি ঝলকি রুদির ধারা উঠছে বিজ্ঞানের পত্নীকে দূরে ছুড়ে ফেলে দিয়ে পুত্রকে বুকে জড়িয়ে ধরে বলে ও গোপীনাথ না কেড়ে নিও না আমারও সেবা দেবো তোমাকেও সেবা দেবো না আমিও সেবা করবো না
তোমার নাম করব না, তোমার মন্দিরের আরতি করব না, তোমার নাম করব না, তোমার সাধন করব না, তোমাকে সেবা দেব না, এই আমি মন্দিরে দরজা চিরদিনের মতো বন্ধ করব। ভগবানের চমকে উঠল গোবিন্দ ঘোষ, ও গোবিন্দ ঘোষ, আমাকে যদি তুমি সেবা না দাও আমি হয়তো বেঁচে থাকি, অন্যান্য ভক্তগণ আমাকে সেবা দেবে, কিন্তু তুমি যদি সেবা না করো এক সময় যে তুমি প্রাণ হারাবে। না না, প্রয়োজন হলে তোমার ডাকে আমাকে সাড়া দিতে। একদিন, দুদিন, তিন দিন হয়ে গেল, এবার চতুর্থ দিনের দিন ভগবান পুত্র গোবিনাথের রূপ ধারণ করে গোবিন্দ ঘোষের সম্মুখে দাঁড়িয়েছে। বাবা, বাবা, কে 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 আমাকে বাবা বলে ডাক? না না না, এই সংসারে বাবা বলে ডাকার মতো আমার তো আর কেউ নেই, ছিল আমার একমাত্র পুত্র গোবিনাথ, কিন্তু ওই বিঘ্ন গোবিনাথ আমার ছেলেটাকে চিরন্তন কালের মতো কেড়ে নিয়েছে। কেউ নেই আমাকে বাবা বলে ডাকার মতো, আর কেউ নেই। বাবা, ও বাবা, আমি তো তোমার আরেক সন্তান, বলো না বাবা, এই জগতে যদি কারোর দুটো সন্তান থাকে, এক সন্তান যদি চলে যায় আরেক সন্তান কি বাবাকে বাবা বলে ডাকতে পারে না? আমি তো তোমার আরেক সন্তান। কি বললে, কি বললে, তুমি আমার আরেক সন্তান, তুমি কি পারবে, তুমি কি পারবে সন্তানের দায়িত্ব পালন করতে, সন্তানের কর্তব্য পালন করতে? বলো বলো বাবা, কি দায়িত্ব পালন করতে হবে, কি কর্তব্য পালন করতে হবে? পারবে, আমি যেদিন পৃথিবীর মায়া থেকে বিদায় নেব, তুমি কি পারবে, তুমি কি পারবে আমার জন্য শ্রাদ্ধ করতে, তুমি কি পারবে আমার জন্য তুমি পিণ্ড প্রদান করতে? পারবো বাবা, আজ আমি কথা দিলাম, যেদিন তুমি চলে যাবে আমি এক মাস অবিচ্ছিন্ন সেবা করবো, কাঁচা নেবো, ধরা নেবো, এক মাস পার হয়ে গেলে আমি তোমার শ্রাদ্ধের আয়োজন করি, আমি নিজ হাতে তোমার পিণ্ড প্রদান করবো। নিতাই গৌ প্রেমানন্দে হরি বল হরি বল। দেখুন, সেদিন ভক্ত ভগবানের মধ্যে কথা হয়ে গেল, গোবিন্দ ঘোষ নিজ পুত্রের কথা ভুলে গিয়ে এবার গোপীনাথকে ভাবছে, এই বুঝি আমার সন্তান, এই বুঝি আমার ঔরসাত সন্তান। ওরে, আমি তোর কেমন হতভাগ্য বাবা, আজকে তিন দিন তোকে কিছু সেবা না দিয়ে বসে রেখেছি, অপেক্ষা কর বাবা, এই যাচ্ছি নগর দেশে মাধুকুড়ি করে এনে আমি তোর সেবা দেব। লক্ষ্য করুন, নিত্য নিত্য নগর থেকে মাধুকুড়ি করে এনে গোপীনাথের সেবা দেয়। অনেকগুলো দিন কেটে যায়, অনেকগুলো দিন পার হয়ে যায়, গোবিন্দ ঘোষের অন্তিম অবস্থা, শেষ অবস্থা, আর উঠে বসতে পারে না, দাঁড়াতে পারে না, নগর থেকে মাধুকুড়ি করে আনতে পারে না, একেবারে শয্যার উপর শায়িত হয়েছে, নয়ন জলে বক্ষবাসে কেঁদে কেঁদে আজকে গোপীনাথকে ডেকে বলে, ওরে গোপীনাথ, এবার যে আমার যাওয়ার সময় হয়েছে, এবার যে আমায় বিদায় নিতে হবে। ছেলে বলে, বাবা তুমি কোথায় যাবে, তুমি যদি চলে যাও আমি কার কাছে থাকবো, বলো আমি কার কাছে থাকবো? বাবা বলেছিল, কেন, এই তো আমার অগ্রদ্বীপের মানুষজন রয়েছে, মন্দিরের পুরোহিতরা রয়েছে, আর সব থেকে বড় কথা আমার মন্দিরের বিঘ্ন গোপীনাথ রয়েছে, তুই তাদের কাছে থাকবি। একটা কাজ করবি বাবা, শুনেছি মৃত্যুর সময় মানুষের মনের ইচ্ছে পূরণ করতে হয়, তুই কি পারবি আমার একটা মনের ইচ্ছে পূরণ করতে? দেখুন ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, আজকে মৃত্যুর সময় ভক্তের মনের বাসনা পারবি আমার বাসনা পূরণ করতে? ছেলে বলে, বলো না বাবা, কি তোমার মনের বাসনা? পারবি, পারবি গোপীনাথ, ওই ওই বিগ্রহ গোপীনাথের একটু চরণামৃত এনে দে, মৃত্যুর সময় ওই বিগ্রহ গোপীনাথের চরণামৃত পান করে আমি আমার অশান্ত শরীরটাকে শান্তি পরিণত করবো, দে না বাবা একটু চরণামৃত এনে দে। দেখুন ভগবান, ভগবান ভক্তের জন্য কি না করবো, নিজেই নিজের চরণ দৌত করে বাবার কাছে এনেছে, না বাবা তুমি কই চরণামৃত পান করবে, যে নাও সেবা করবে। গোবিন্দ ঘোষ ভক্তি ভরে সেই বিগ্রহ গোপীনাথের চরণামৃত পান করল, চরণামৃত পান করবার পরে বলে, ওরে বাবা আরেকটা কাজ করবি বাবা, যাওয়ার সময় একবার, শুধু একবার ওই নামটা তুই আমায় শোনা না বাবা, একবার নাম শোনা, ওই নাম শুনতে শুনতে ইহ সংসারের মায়া থেকে আমি বিদায় নিতে চাই, নে বাবা একবার নাম শুন। আজকে ছেলে তার বাবাকে নাম শুনছে, পুত্র গোপীনাথ গোবিন্দ ঘোষকে নাম শুনছি, বাবা তুমি কই নাম শুনবে, যে নাও শোনো, শোনো বাবা শোনো, আমি বলছি তুমি মন প্রাণ ভক্তি ভরে শোনো, হরে কৃষ্ণ।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে শ্রবণ করতে করতে ভক্ত ইহ সংসারের মায়া থেকে বিদায় নিল। গোবিন্দ ঘোষ দেহ রাখলেন, সকল অগ্রদ্বীপের মানুষজন জানতে পারলে গোবিন্দ ঘোষ দেহ রেখেছে। কিন্তু ওই রাত্রিতে আজকে বিগ্রহ গোপীনাথ পুরোহিত ঠাকুরকে জাগরিত করে দিলেন, পুরোহিত ঠাকুর আমার পিতা গোবিন্দ ঘোষ দেহ রেখেছে, তাই তুমি এক মাস আমার এই রাজবেশ পরিত্যাগ করি, আমাকে কাছা পরিয়ে দিবে, ধরা পরিয়ে দিবে, এক মাস ভক্তিসন্ন সেবা করিয়ে দিবে, আর যখন এক মাস পার হয়ে যাবে ওই চৈত্র মাসের পাপ মোচনে একাদশীর দিন তুমি আমার বাবার শ্রাদ্ধের আয়োজন করবে, আমি নিজ হাতে পান করব। তাই করেছিল বাবা, এক মাস কাছা পড়েছিল, ধরা নিয়েছিল, হব্বিষ্যন্ন সেবা করেছিল। যখন এক মাস পার হয়ে গেল ওই পাপমোচনী একাদশীর দিন গোবিন্দ ঘোষের শ্রাদ্ধের আয়োজন করা হলো, সবাই দেখবার জন্য ছুটে এসেছিল। তবে হ্যাঁ, সেদিন যারা শুধুমাত্র ভক্তির নয়ন নিয়ে এসেছিল সেদিন তারাই অনুভব করলো, তারাই দর্শন করতে পারলো, কিন্তু যারা তাচ্ছিল্যের মনোভাব নিয়ে এসেছিল সেদিন তারা কিছু বুঝতেই পারলো না, অনুভব করতে পারলো না। শুধুমাত্র যারা ভক্তির নয়ন নিয়ে এসেছিল তারাই অনুভব করলো যে আজকে ভগবান ভক্তির জন্য পুত্রের রূপ ধারণ করে নিজ হাতে পিণ্ড প্রদান করছে। গোবিন্দ ঘোষের যদি নিজ সন্তান বেঁচে থাকতো কত বছর, পাঁচ বছর, দশ বছর, বিশ বছর, পঞ্চাশ, বড় জোর একশো, এর থেকে মানুষ বাঁচে। কিন্তু সেই জায়গায় প্রায় পাঁচ শত বছর পার হয়ে গেল, আজও পর্যন্ত পিণ্ড প্রদান করেই চলেছে। ভক্তির মতো ভক্ত হতে হবে, আপনারাও যদি ভক্তের মতো ভক্ত হন দেখবেন ভগবান আপনার কাছে জন্ম জন্মান্তরের জন্য একেবারে বিক্রয় হয়ে যাবে। নেতাই গৌর আসুন, এইখানে লীলা বিশ্রাম করলাম। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা এত সময় ধরে ধৈর্যের পরীক্ষা দিলেন, এই সুমধুর লীলারস আস্বাদন করলেন, গোবিন্দের কাছে প্রার্থনা করব আমার শ্রীমতী রাধা ঠাকুরানী, তিনি যেন আপনাদের সবার অন্তরে, ছোট থেকে বড় সবার অন্তরে কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি প্রদান করেন। আপনাদের সবার মন ভালো হোক, শরীর ভালো হোক, যেন সুস্থ শরীরে সবার জীবনটা কেটে যায়। সেই সাথে বলবো আয়োজককারী যে সকল ভক্তবৃন্দ বিগত বছরের নয় এবছরও হরিসভার আয়োজন করেছেন, বৃন্দাবন ধাম সাজিয়েছেন, আর সেই বৃন্দাবন ধামে আজকে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের চরণ ধুলি পড়েছে। আপনারা সবাই মিলে
কমিটির সকল ভক্তবৃন্দদের আশীর্বাদ করবেন, কৃপাশীষ করবেন, যে যেমন পারবেন মুক্ত হস্তে দান করবেন। আপনাদের দান আমার ভাগবত সেবায় লাগবে, নরনারায়ণের সেবায় লাগবে। কেমন? হরে কৃষ্ণ জয় নিতাই। হ্যাঁ, যে যেখানে বসে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, সকলে হাত জোড় করে আমাদের সাথে সাথে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 বিদায় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল দাঁড়াইলো গোপীনা পিণ্ড হাতে দাঁড়াইলো হরি 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 মন হরি